হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি আলো অনেক ভালো আছি। তো আমার ভিউয়ার্সদের অনেকেরই প্রশ্ন ছিল যে মাসাজ ক্রিমগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কি আমরা প্রতিদিন ব্যবহার করতে পারবো কিনা। সাধারণত আমরা ফেসিয়ালে মাসাজ ক্রিমগুলো ব্যবহার করে থাকি, এখন দৈনন্দিনকার যে রূপচর্চা সেটাই আমরা এই মাসাজ ক্রিমগুলো ইউজ করতে পারবো কিনা বা কিভাবে করব, এ বিষয়ে অনেকেরই জানার খুব ইচ্ছা থাকে। যেমন মনে করো আমি আয়ুরের সব প্রোডাক্ট ব্যবহার করি, তো আয়ুরের যেমন এটা একটা রোজ মাসাজ ক্রিম, তো এই মাসাজ ক্রিমগুলো কিভাবে ব্যবহার করতে হয়, প্রতিদিন ব্যবহার করা যায় কিনা, এই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা। তো এখানে আমি দেখো চার প্রকারের মাসাজ ক্রিম নিয়েছি। এখানে আমি নিয়েছি রোজ মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমটা তুমি কিন্তু যে কোনো স্কিনে ইউজ করতে পারো, এটা অল পারপাস, তোমার অয়েলি, মিক্সড বা ড্রাই সব স্কিনেই কিন্তু এই মাসাজ ক্রিমটা ইউজ করতে পারো, খুবই ভালো এটা। এরকম আরেকটা মাসাজ ক্রিম হচ্ছে তোমার ম্যাঙ্গো মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমটা আবার যাদের একটু বেশি ড্রাই স্কিন তারা ইউজ করতে পারো, বা ফেশিয়াল করতে গেলেও কিন্তু ড্রাই স্কিনদের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে আয়ুরের ম্যাঙ্গো মাসাজ ক্রিম। দেখো এটা কিন্তু সেন্টটা একদম ম্যাঙ্গোর মতন, খুব সুন্দর, এই যে ম্যাঙ্গো কালার, অরেঞ্জ অরেঞ্জ কালারের একটা মাসাজ ক্রিম। এটা খুবই ভালো একটা মাসাজ ক্রিম, আর এটা তোমরা দৈনন্দিন রূপচর্চায় ব্যবহার করতে পারো। যাদের খুব ড্রাই স্কিন তারা প্রতিদিন এই মাসাজ ক্রিমটা দিয়ে স্কিনে 2-3 মিনিট মাসাজ করলে কিন্তু স্কিনটা অনেক সুন্দর স্মুথ সফট হয়ে যায়। তো এরকম আরেকটা মাসাজ ক্রিম, এটা হচ্ছে চন্দনের মাসাজ ক্রিম, এটাও আয়ুরের। তো আমি আয়ুরেরই বেশি ব্যবহার করে থাকি, আর চন্দন মাসাজ ক্রিমটা বিশেষ করে অয়েলি স্কিন, একটু যাদের মেস্তা একটু কালচে কালচে পড়ে গেছে স্কিনে, তাদের জন্য কিন্তু ভালো। এটা হালকা চন্দনের কালার, সেন্টটাও চন্দনের মতো বেশ সুন্দর। তো এটা যাদের স্কিনটা একটু ডার্ক একটু কালচে তারা এটা কিন্তু খুব প্রতিদিন ব্যবহার করতে পারো, স্কিনটা কিন্তু দারুণ করে উজ্জ্বল হবে, পাশাপাশি রৌদ্রে পড়ার ভাবটাও কমে যায়। তো এই জন্য চন্দনের মাসাজ ক্রিমটাও ইউজ করতে পারো অয়েলি বা মিক্সড যাদের স্কিন তারা। পাশাপাশি এটা হচ্ছে একটা শশার স্ক্রাব, শশার মাসাজ ক্রিমও হয়। আমি যেমন শশার মাসাজ ক্রিম তেমন ইউজ করি না, আমি ইউজ করি অ্যালোভেরা মাসাজ ক্রিম। তবে তোমরা চাইলে কিন্তু এরকম শশার স্ক্রাবও রেখে দিতে পারো বাসায়, এটাও কিন্তু আয়ুরের। এই শশার স্ক্রাবটা তোমরা সপ্তাহে 1-2 দিন ব্যবহার করবে, কারণ স্ক্রাব আসলে প্রতিদিন ব্যবহার করতে হয় না, তাহলে স্কিনটা রাফ হয়ে যায়, স্কিনটা মানে একটা খসখসে ভাব এসে যায়। সেজন্য স্ক্রাবটা সপ্তাহে 1-2 দিন ব্যবহার করা ভালো, তবে এই মাসাজ ক্রিমগুলো কিন্তু প্রতিদিনই ব্যবহার করা যায়। তো চলো কীভাবে মাসাজ ক্রিমটা প্রতিদিন ব্যবহার করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই মাসাজ ক্রিমগুলো কিন্তু তুমি প্রতিদিন যে কোনো একটা সময় ব্যবহার করতে পারো, যেমন দুপুরে গোসলের আগে অথবা রাতে ঘুমোতে যাবার আগে, এই দুটোর একটা টাইম বেছে নাও, সেই টাইমটাতে তুমি মাসাজ ক্রিমটা ইউজ করতে পারো। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের স্কিনটা কিন্তু একটা ইলাস্টিকের মতো, এটাকে যত বেশি ঘষামাজা করবে এটা কিন্তু ধীরে ধীরে লুজ হয়ে যাবে। এই জন্য খুব বেশি মাসাজিং, খুব বেশি ঘষামাজা স্কিনে কখনোই করতে হয় না। আর আমরা সাধারণত ফেসিয়াল করি মাসে 1-2 বার বা বড় জোর 3 বার, এর বেশি না। তো ফেসিয়ালের সময় কিন্তু মাসাজ ক্রিমগুলো দিয়ে প্রায় 8-10 মিনিট মাসাজ করা হয়, যার জন্য স্কিন খুব অনেক বড় একটা মাসাজ পায়, সেজন্য প্রতিদিন খুব বেশি মাসাজ করতে হয় না। তো যদি প্রতিদিন এটা তোমাকে ব্যবহার করতে হয় স্কিনটাকে সুন্দর রাখার জন্য, তো 2-3 মিনিট মাসাজ করবে, এর বেশি নয়। যে কোনো মাসাজ ক্রিম তুমি তোমার স্কিনের ধরন অনুযায়ী একটা মাসাজ ক্রিম বেছে নাও, সেটা প্রতিদিন তুমি ব্যবহার করবে, তবে 2-3 মিনিট, এর বেশি মাসাজ করা যাবে না। তাহলে কিন্তু স্কিনটা ধীরে ধীরে ঝুলে পড়বে, স্কিনে ঘুচানো ঘুচানো একটা ভাব এসে যাবে, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে। তো কী করবো, শুরুতে একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করবো। ফেস ওয়াশের ক্ষেত্রেও কিন্তু তোমার যদি ব্রন, অয়েলি, খুব বেশি একটু মেস্তা মেস্তা দাগের যে ধরনের স্কিনগুলো হয়, তারা কিন্তু কী করবে, একটু নিম বেসড বা একটু জেল বেসড যে ফেস ওয়াশগুলো সেগুলো ব্যবহার করবে। আর আমার স্কিন অয়েলি বাট আমার স্কিনে ব্রন নেই, তো আমি এই ধরনের ক্লে জাতীয় বা ক্রিম জাতীয় যে ফেস ওয়াশগুলো সেগুলো ইউজ করতে পারি। আর ড্রাই স্কিন যাদের, তারা চেষ্টা করবে একটু যেমন অয়েলি অয়েলি টাইপের যে ফেস ওয়াশগুলো, বা যেমন ক্লিন অ্যান্ড ক্লিয়ার বিভিন্ন ধরনের ফেস ওয়াশ আছে, দেখতে একটু অয়েল অয়েল দেখা যায়, সেইগুলো কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে স্কিন কিন্তু ড্রাই কম হবে। তো আমি ফেস ওয়াশ দিয়ে প্রথমে স্কিনটা ক্লিন করে নেব, এটা আমি হয় দুপুরবেলা না হলে রাতের বেলা, এই দুটো টাইমে, যে কোনো একটা টাইমে এভাবে স্কিনটাকে ক্লিন করবো। ওকে, স্কিনটা ক্লিন করে নিলাম, এখন কি করব, এই যে রোজ মাসাজ ক্রিমটা, এটা যেমন তুমি প্রতিদিন ব্যবহার করতে পারো স্কিনে, আর যে কোনো স্কিনে ব্যবহার করতে পারো, আমার অয়েলি স্কিন আমিও ব্যবহার করতে পারি, যাদের শুষ্ক স্কিন তারাও ব্যবহার করতে পারে। এই জন্য আমার রোজ মাসাজ ক্রিমটা কিন্তু খুবই ভালো লাগে, এটা আয়ুরের রোজ মাসাজ ক্রিম,
তোমার যদি অন্য কোনো কোম্পানিরটা ভালো লাগে তো সেটাই ব্যবহার করতে পারো। এই মেসকিনটা কিন্তু টেক্সচারটা একটু পাতলা, এই যে একটু পাতলা ধরনের হালকা পিঙ্ক কালারের মেসকিনটা, এটা আমি স্কিনে লাগিয়ে নেব। আর মাসস্কিন একটু শুকিয়ে আসলে হাতটা হালকা ভিজিয়ে কিন্তু মাসাজ করতে হয়, তবে রোজ মাসস্কিনটা যেহেতু একটু পাতলা এটা খুব একটা পানির প্রয়োজন হয় না। ওকে, আমি দুই হাত দিয়ে মাসাজ করব আর মাসাজিংটা খুবই আস্তে আস্তে, জাস্ট প্রেশার পয়েন্টগুলোতে আমরা মাসাজ করব যাতে করে স্কিনে কোনো ক্ষতি না হয়। যেহেতু এটা আমরা প্রতিদিন ব্যবহার করব, প্রতিদিন মাসাজ করব, তো জাস্ট রক্ত চলাচলের সুবিধা হয় এরকম করেই মাসাজ করব। ওকে, স্কিনটা ক্লিন করে নিলাম। এভাবেই তুমি প্রতিদিন রাতে বা প্রতিদিন দুপুরবেলা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে তারপরে তোমার পছন্দ অনুযায়ী বা তোমার ত্বকের ধর্ম অনুযায়ী একটা মাসাজ করে স্কিনটা 2-3 মিনিট মাসাজ করে নিলে, তারপর স্কিনটা ক্লিন করে নিলে, এরপরে যে কাজটা হবে তোমার, তুমি যে নাইট ক্রিমটা ব্যবহার করো বা যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করো সেটা ব্যবহার করে ঘুমিয়ে যাবে। দেখবে স্কিনটা সবসময় একটা টান টান ভাব থাকবে, যেমন আমরা ফেসিয়াল করলে স্কিন একটা আলাদা গ্লো আসে, দেখতে খুব সুন্দর লাগে। সেটা কিন্তু তুমি প্রতিদিন যদি মাসাজিং হালকা হালকা করে রাখো স্কিনে, তাহলে কিন্তু সেই ভাবটাই বজায় থাকবে। এমন না যে স্কিনটা কালচে হয়ে যাবে, মানে অনেক সময় হয় না যে অনেক দিন গ্যাপ হয়ে যায় আমাদের একটা ফেসিয়াল করতে, মাঝখানে প্রায় 1-1.5 মাসের গ্যাপ হয়ে যায়, স্কিনটা কালচে হয়ে যায়। তখন যদি তুমি প্রতিদিন এভাবে মাসাজ ক্রিম ইউজ করে স্কিনটা ঠিক রাখো তাহলে কিন্তু সেই ভাবটা বোঝা যায় না। যেমন এটা হচ্ছে অ্যালোভেরা মাসাজ ক্রিম, এটা আয়ুরের। তো যাদের স্কিনে একটু মানে ব্রন একটু অয়েলি বেশি, তারা কিন্তু এই অ্যালোভেরা মাসাজ ক্রিমটা খুব ইজি ব্যবহার করতে পারো, ব্রনটা ধীরে ধীরে কমে যায়। শসা মাসাজ ক্রিম এবং অ্যালোভেরা মাসাজ ক্রিম এ দুটো মিক্স করে ইউজ করতে পারো, স্কিনে কিন্তু ব্রন থাকে না, ব্রন ধীরে ধীরে মিলিয়ে যায় আর ব্রনের দাগটাও চলে যায়। তো এইভাবে চাইলে তুমি ঘরে মাসাজ ক্রিম কিনেও কিন্তু স্কিনটা মানে কেয়ার করতে পারো। চাইলে মানে সবসময় যে তোমাকে পার্লারে গিয়ে বড় একটা ফেসিয়াল করে স্কিনটা ক্লিয়ার রাখতে হবে বা ভালো রাখতে হবে এমন না, এরকম ছোটো ছোটো জিনিসও তুমি যদি ঘরে কিনে রাখো, যেমন এই মাসাজ ক্রিমগুলোর দাম হচ্ছে 80 টাকা, 70 টাকা 80 টাকা, আসলে এক একজনের কাছে এক রকম দাম নিয়ে থাকে ওরা, তবে 70 টাকা অথবা 80 টাকা এরকমই দাম। তো একটা 70 টাকা 80 টাকার একটা বোতলে দেখো কৌটায় কতটা ক্রিম থাকে, প্রায় না হলেও 4-5 মাস কিন্তু চলে যায় একটা কৌটায়, তাহলে কিন্তু সাশ্রয়ী বলা যায়। কারণ খুব বেশি প্রয়োজনে জাস্ট এতখানিকটা নিয়ে তুমি স্কিনটা ভালো করে মাসাজ করে স্কিনটা ক্লিন করে নিলে, তোমার একটা ফেশিয়াল ফেশিয়াল লুক থাকলো কিন্তু সবসময়। তো এটাই তোমাদের মানে জানানো ছিল, অনেকেরই জানার ইচ্ছা ছিল যে মাসাজ ক্রিম কি রেগুলার ব্যবহার করা যায় বা কোন স্কিনের জন্য কোন মাসাজ ক্রিম বা কীভাবে ব্যবহার করবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যে তুমি চাইলে ঘরে মাসাজ ক্রিম ব্যবহার করতে পারো, তবে খুব কম সময়ের জন্য মাসাজটা করতে হবে এবং দিনে যে কোনো একটা টাইম তুমি ব্যবহার করবে এবং ত্বকের ধরন অনুযায়ী তুমি বেছে নেবে যে কোন মাসাজ ক্রিমটা তোমার স্কিনের জন্য ভালো বা শ্যুট করছে। অথবা তুমি ব্যবহার করার পরে যদি তোমার কিছু মনে হয় যে না এটাতে ভালো লাগছে না, আর স্কিন একটু দানা উঠছে এটা সেটা, তুমি তখনই কিন্তু চেঞ্জ করে আরেকটা ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, এই ছিল আজকে তোমাদের জন্য আমার ভিডিও মাসাজ ক্রিমের বিষয়ে। আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হলে আমারও ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে ভালো থেকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।